আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি দীর্ঘদিনের। চীনের সবসময়ের বন্ধুদেশ পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতার কথা সর্বজনীন বিদিত। এরপরেই সম্প্রতিকালে চীনের সরব উপস্থিতি দেখা যায় শ্রীলঙ্কা ও মালদ্বীপে। আঞ্চলিক অভিলাষী ও সীমান্ত বিরোধের জেরে চীন ভারত হিন্দি চিনি ভাই ভাই স্লোগানটি ফিকে হয়েছে বহু বছর আগে। এখন মহাপ্রাচীর আর তাজমহল দেই দুটির মধ্যে বৈরীভাব তুলনামূলক অনেক বেশি। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতি সহানুভূতিশীল দেশ হিসাবে পরিচিত বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তানে চীন প্রভাব বিস্তার করছে উন্নয়ন প্রকল্পে। অর্থনৈতিকভাবে দুর্বল এই দেশগুলোতে চীন বিনিয়োগ করেছে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। তবে বিশ্লেষকদের মতে চীনের সাহায্যের জেরেই ভারতের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত নেপাল নয়াদিল্লির সঙ্গে জড়িয়েছে সীমান্ত বিরোধে। সেই সাথে দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে অমীমাংসিত থাকা প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক নদীটি বাংলাদেশ অংশে চীন বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে, এমন সংবাদ প্রচারিত হওয়ার পরপরই গত 18 আগস্ট নয়াদিল্লি থেকে হঠাৎ করে সফরে আসেন দেশটির পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হর্ষবর্ধন সিংলা। উদ্দেশ্য প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবার অস্বস্তিতে পড়ে যায় ভারত সরকার। গত 24 আগস্ট দেশটির চিরবৈরী প্রতিদ্বন্দ্বী হিসাবে চিহ্নিত পাকিস্তানের উদ্যোগে তালেবানের সঙ্গে আলোচনায় চীনকে আমন্ত্রণের সংবাদ গণমাধ্যমে আসে। ভারতীয় গণমাধ্যমে শুরু হয় তর্ক বিতর্ক, নানা জল্পনা কল্পনা এর মধ্যেই। তবে এই আমন্ত্রণকে ভারতের জন্য দুঃসংবাদ হিসেবে উপস্থাপন করা হয়। তার পরদিনই ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের জ্যোতি মালহোত্রার লেখা এক প্রতিবেদনে বলা হয়, চীন যে শুধুমাত্র ভারতের ভূখণ্ডের ভেতরেই রয়েছে এমনটি নয়, মনে হচ্ছে মহাপ্রাচীরের দেশটি ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আবারও বলা হয়, ভারতের উত্তর পশ্চিমে আফগানিস্তান, উত্তরে নেপাল, পূর্বে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় চীন শুধু তার প্রভাব বাড়াচ্ছে তাই নয়, বরং এই অঞ্চলে চীন প্রসারিত হচ্ছে এক অভিসম্ভাবিক শক্তি হিসাবে। যে দক্ষিণ এশিয়ায় একসময় কম বেশি ভারতের বলাইয়ের মধ্যে ছিল তা এখন হাতছাড়া হয়ে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি, এমন মন্তব্যই করা হয়েছে প্রতিবেদনটিতে। আরও বলা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারিশ্মার উপর নির্ভর করছে এখন সব কিছুই। বাংলাদেশ প্রসঙ্গে আরও বলা হয়, বাংলাদেশ প্রসঙ্গে দ্য প্রিন্টে ইট ডাজ নট লুক গুড ফর ইন্ডিয়া। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বেইজিং ও নয়াদিল্লির সঙ্গে সমান মাপের বন্ধুত্ব বজায় রাখতে চীন বাংলাদেশকে অনুপ্রাণিত করছে। ভারতের আসাম সীমান্তবর্তী বাংলাদেশের সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় টার্মিনাল নির্মাণে চীনা ঠিকাদারদের টেন্ডার জয়ের পাশাপাশি কক্সবাজারে অত্যাধুনিক নৌঘাঁটি ও পটুয়াখালীতে নতুন নৌঘাঁটি এবং সেসব নৌঘাঁটিকে শক্তিশালী করতে চীনের সামরিক সহযোগিতার কথাও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী চীনের বাজারে বাংলাদেশি পণ্যের 97% শুল্কমুক্তের প্রবেশ অধিকার, চীনকে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হওয়ার পাশাপাশি বাংলাদেশকে চীনের সবচেয়ে বড় বিনিয়োগকারীতে পরিণত করেছে। লাদাখ সীমান্তে চীন ভারত রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলাকে বিশেষ উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয় শান্তি ও বন্ধুত্বের বাণী দিয়ে। ভারতের পররাষ্ট্র সচিবের এই শুভেচ্ছা সফরে বাংলাদেশের প্রতি ভারতের বিশেষ গুরুত্ব বহন করে বলে দ্য প্রিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঢাকায় সিংলার আসা এবং যাওয়ার সময় বিমানবন্দরে কোনো গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিল না। উল্লেখযোগ্য প্রতিবেদনে আরও উল্লেখ করে বলা হয়, অথচ গত জানুয়ারিতে করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করতে 10 চীনা চিকিৎসক ঢাকায় এলে বিমানবন্দরে পররাষ্ট্র সচিব এ কে আব্দুল মোমিন তাদেরকে অভ্যর্থনা জানায়। ঢাকার গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়ে সিংলাকে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। তাদের বৈঠকের কোনো ছবি গণমাধ্যমে প্রকাশ হয়নি, সেই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমকে কোনো ব্রিফও করা হয়নি। প্রতিবেদনটির মতে সিংলা ঢাকায় গিয়েছেন নীরবে এবং চলেও এসেছেন নীরবে। বাংলাদেশের এই নিরাপত্তাকে আপনি কতটুকু সাফল্য হিসাবে বিবেচনা করছেন তা নিজের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। সেই সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।